হ্যালো, আসসালামু আলাইকুম। বিসাটি টুর থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছে। আজকে আমরা যে জব নিয়ে আলোচনা করবো সেটি হলো ট্যুর গাইড। খুবই চমৎকার একটি মজার জব। যারা ঘুরতে ভালোবাসেন, মজা করতে ভালোবাসেন এবং আপনার এডুকেশন আছে এবং আপনি ইংরেজি ভালো জানেন, তাইলে আপনি এই জবটি দাবি করতে পারেন। এই জবটি হলো ফিনল্যান্ডে সিজনাল জব। এটি 9 মাসের ভিসা পাবেন আপনারা। তো এই জবটি লাস্ট অ্যাপ্লিকেশন হলো 1/1/2024, মানে জানুয়ারির 1 তারিখ লাস্ট ডেট। তো তার আগে তারা নিয়োগ দিয়ে দিবে। তো এখানে আপনার স্যালারি কিন্তু খুবই হাই, ফিনল্যান্ডে সবসময় উচ্চ বেতন দেয়। তো এখানে প্রায় 4,583 মান্থলি US ডলার পাবেন স্যালারি, আর বাংলাদেশের হিসাব করলে 5 লাখ টাকার উপরে। এটা হলো হাই স্যালারি। আর এবার যদি আপনি হিসাব করেন 2694 ডলার, মানে বাংলাদেশের হিসাব করলে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। তো আপনি 3 লাখ থেকে 5 লাখ টাকা পেতে পারেন ট্যুর গাইড হিসেবে, এবং এটা ফিনল্যান্ডে। তো খুবই চমৎকার একটি জব। আর এই জবটা কিন্তু ফুল টাইম রয়েছে, ফুল টাইমই করতে পারবেন আপনি। আর আপনি অকুপেশনাল গাইড বলেই দিলাম। ফিনল্যান্ড একটি ট্যুরিস্ট দেশ, এখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। আর কি ঠান্ডা, মানে সে শীতল দেশ, আর পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড। এই জন্য এখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। তাদের আইন কানুন খুবই চমৎকার, এবং এখানে কখনো, মানে মানুষ সবসময় নিরাপদ থাকে, কখনো মানুষ আইন ভঙ্গ করে না, এবং খুবই সেফটি একটা পরিবেশ। আর এখানে বেশিরভাগ সময় কি বলা যায়, ঠান্ডা একটু বেশি থাকে। এটা হলো একটু সমস্যা হতে পারে, যারা বিশেষ করে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যারা যায়, তাদের জন্য ঠান্ডা একটু সমস্যা হয়। তো আপনি যদি এই জবটিতে ইন্টারেস্ট হন, তাহলে আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তখন নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি ফুল ডিটেলস বলে দেব কিভাবে কোথায় আবেদন করবেন, এবং আমি জব অ্যাপ্লিকেশন যে ইমেলটি সেটিও দেখিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে। আপনারা সরাসরি ওইখানে সিভি এবং কভার লেটার পাঠিয়ে দেবেন। তো আপনি যদি এই ধরনের জবে ইন্টারেস্ট হন উইন্টার সিজনে ফিনল্যান্ডে, এবং আপনার ইংরেজি ভালো স্কিল আছে, আর আপনি যদি আদার্স ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারেন, তখনই আপনি এই জবটিতে ইন্টারেস্ট হতে পারেন। আর এখানে কিন্তু ফিনল্যান্ড বেশিরভাগ জবগুলো বিভিন্ন স্টুডেন্ট এবং বাইরের দেশ থেকে নিয়োগ দিয়ে থাকে, যেটা সিজনাল জব। আর ইউরোপে এমনি অনেক জবের সংকট বর্তমানে। তো এই জবটি কিন্তু আপনার জন্য একটা চমৎকার জব হতে পারে। আর ফিনল্যান্ড দেখতে খুবই একটা সুন্দর দেশ, প্রচুর ল্যান্ডস্কেপ রয়েছে। তো আপনার মেইন যে ডিউটিগুলো হবে, মানে বিভিন্ন যে টুরিস্ট করা যাবে তাদেরকে আপনি নর্দার্ন লাইট স্টোর, স্নো মুভিং, আইস ফিশিং, ডগ স্লাইডিং, স্নো শোয়িং, এই কাজগুলো আপনাকে তাদেরকে হেল্প করতে হবে। আর আপনি তাদের জন্য একটা সেফ এবং চমৎকার এনজয়েবল পরিবেশ তৈরি করে দিবেন যারা ঘুরতে যাবে। আর আপনি তাদেরকে গাইডিং গাইড হিসেবে কাজ করতে হবে আপনার, এবং আপনার তারা যেন কখনো বোরিং ফিল না করে আপনাকে সেই ধরনের জব, মানে সেই ধরনের কাজটি করতে হবে। এছাড়া আপনি তাদেরকে বেস্ট ফটোগ্রাফ, মানে তুলে দিবেন, মানে যেখানে ছবি তুললে খুব সুন্দর হয়, এই ধরনের কাজটি আপনাকে করতে হবে। এছাড়া আপনি ফিনল্যান্ডের যে কালচারাল দিকগুলো রয়েছে, তাদের হিস্টোরি, ট্রেডিশন এবং ওয়াইল্ড লাইফ, এগুলো সম্পর্কে ধারণা দিতে হবে, এবং আপনাকে ফিনল্যান্ড যে জায়গায় ঘুরতে নিয়ে যাবেন সেই সম্পর্কে নলেজ থাকতে হবে। এছাড়া আপনি, মানে কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়, লোকেশন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, ট্যুর গাইড হতে গেলে আপনার এই কাজগুলো অবশ্যই জানতে হবে। তো আপনি যদি এই জবে ইন্টারেস্ট হন, আপনার আরো কিছু স্কিল লাগবে, স্ট্রং, মানে প্রফিসিয়েন্সি ইংলিশ, মানে আপনার ইংলিশ দক্ষতা, লিখতে পারেন, পড়তে পারেন, এটি খুব ভালো দক্ষতা থাকতে হবে। এছাড়া যদি আদার্স কোনো আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে, যেমন জাপানিজ, রাশিয়ান, চাইনিজ, এটি আপনার একটা কাজের ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ দিবে এই কোম্পানি। এছাড়া আপনি যদি ড্রাইভিং জানেন, একটা ড্রাইভিং লাইসেন্স আছে আপনার, এবং আপনি কোনো কখনো অ্যাক্সিডেন্ট করেননি, এটিও আপনাকে এখানে তারা অগ্রাধিকার দিবে। এবং আপনার এই যে ফিনল্যান্ড সম্পর্কে চমৎকার ধারণা আছে আপনার, চাইলেই, মানে বিশেষ করে নর্দার্ন লাইটস এবং প্রপার গাইডেন্স ফিনল্যান্ড কিভাবে, এইগুলি আপনাকে, মানে ইয়া করবে,
মানে প্রিফার করবে বেশি। এছাড়া আপনার কমিউনিকেশন স্কিল এবং গেস্টের সাথে মিশার ক্ষমতা পজিটিভ, এগুলো আপনাকে এই কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। এবং আপনি অনেক সময় দেখা গেলো কি অ্যাক্সিডেন্ট করে ফেললো, ইমার্জেন্সি প্রসিডিউর, সেই জিনিসটিও আপনাকে জানতে হবে। তো আপনার বেনিফিটস কিন্তু হিউজ। আমি বেতন তো আমি আগেই বলে দিছি, আপনি হিউজ মানে ফিনল্যান্ডের নাগরিকরা যে সুবিধা পায় সেই সুবিধা পাবেন। কোম্পানি থেকে আপনাকে কোয়ার্টার দিবে, থাকার খাবারও ফ্রিতে পাবেন। আর আপনি 7টা 5 দিন কাজ করতে হবে, মানে 45 ঘন্টা, এর বেশি কাজ করবে। এছাড়া যদি আপনি টিকেন, আপনাকে তারা প্রফেশনাল ট্রেনিং দিবে, মানে ট্যুর গাইড কিভাবে আর প্রফেশনাল হওয়া যায়, আপনার সার্টিফিকেট সহকারে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই জবটিতে আবেদন করতে আপনার একটি ইউনিফর্মের সিভি এবং খাবার লেটার লাগবে। তারা বলেই দিছে আপনি যদি এরকম ইন্টারেস্ট হন, তখন ওই info@bookingmyto.com এই যে ইমেল ঠিকানা সেটিতে পাঠিয়ে দিবেন। আপনি কিন্তু 9 মাস ফিনল্যান্ডে জব করতে পারবেন এই জবটি যদি ঠিকে যান। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আই বাটনে ফিনল্যান্ডে আরও অনেক জব রয়েছে, এই সেই জবগুলোতে আপনি আবেদন করতে পারেন। আর ফিনল্যান্ড কিন্তু পৃথিবীর একটা সুখী দেশ। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো থাকে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।